तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। जे तोमार कथामृत श्रवणमंगल कथामृत नित्य जरा पाठ करें जरा परिवेशन करें उभयई पुण्यात्मा उभयई भाग्यवान जरा तोमार कथा श्रवण करें एवं कथा शोनान परिवेशन करें। कथा तो नय कथामृत तादेर जीवनेर जत पाप संचित पाप सब धुए जाए कारण सेई पाप तुमी दूर करते सेई शक्ति तोमार कथार मध्य दिए रेखेछो। तुमी कथारूपी शरीर कथारूपी वाणी शरीर कल्मषापह पाप विदुरानकारी एई कथामृत जारा शोनेन जारा पढ़ेन जारा बोलेन उभयई भुरिदा विशेषत जारा दान करछेन तारा भुरिदा যারা শুনছেন তাদের মতো পুণ্যাত্মা এই জগতে আর নেই। কাল আমরা গত পর্বে যে শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি এই বই থেকে যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেটুকু পড়ছিলাম কিছু একটা আমরা দেখার চেষ্টা করছিলাম যে ঠাকুরের জীবন আর এই জীবনের সঙ্গে বাণীর সমান্তন্ত্রতা আমরা উপলব্ধি করছিলাম। ঠাকুরের জীবন আর বাণী কিভাবে যে কিভাবে সমভাবে চলছিল সুন্দরভাবে দুটো সমান তালে চলেছে বিপরীত কোনো অবস্থায় নয়। তো এটা আমরা দেখার চেষ্টা করেছি। ঠাকুর বলছেন শরীরের সংস্কারের দিকে মন আদৌ না থাকায় মাথায় বড় বড় চুল হয়েছে সাধনা করতে গিয়ে শরীর এমন স্থির হয়ে যেত কখনো ঠাকুর বলছেন যে পাখিরা নিঃসংকোচে মাথার উপর বসে এসে থাকতো চুলের মধ্যে চালের কণা খুঁজতো ঠাকুরের মাথার চুলে। ঠাকুর আবার বলছেন আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে শরীর মনে এরূপ হওয়া দূরে থাকুক। এর 4 ভাগের 1 ভাগ বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয়। বলছেন এই যে ভাবের তোড় একটি যদি সাধারণ গুরু হিসেবে তাকে দেখা হয় অনেকেই বলেন তিনি গুরু পথপ্রদর্শক তিনি ভগবান হতে যাবেন কেন এই যে ভাব অনেকে হয়তো বিশ্বাস করতে পারছেন না তিনি ভগবান। সাধারণ কোনো মানবের পক্ষে বা কোনো উচ্চ মার্গের সাধক সিদ্ধ মহাপুরুষ তাদের ক্ষেত্রেও এই যে ভাবের তোড় যেটি ঠাকুর ধারণ করেছেন সেটি ধারণ করা অসম্ভব ছিল। বলছেন যে পরিমাণ ভাব তাকে ধারণ করতে হয়েছে তার 4 ভাগের 1 ভাগ বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয়। কি করে তিনি ধারণ করছেন বর্ণনা করছেন এখন থেকে দীর্ঘ 6 বৎসর তিলমাত্র নিদ্রা হয় নাই। ঠাকুর বলছেন যে অবস্থা এরকম হয়েছিল এই ভাব উপস্থিত হয়েছিল সেই সময় একটা বলছেন এই সময় থেকে দীর্ঘ 6 বছর তার ঘুম হয়নি নিদ্রা হয় নাই চোখ পলক শূন্য হয়ে গিয়েছিল নিষ্পলক পলক পড়ছিল না চোখের পলক পড়ছিল না চোখ পলক শূন্য হয়ে গিয়েছিল। সময় চেষ্টা করেও পলক ফেলতে পারতুম না। বলছেন নিষ্পলক সেই দৃষ্টিতে তিনি যেন চেয়ে আছেন সেই পরম সত্য পরম তত্ত্বের প্রতি তার নিষ্পলক দৃষ্টি। অপলক বা নিষ্পলক যাই বলি না কেন তার পলক পড়ছে না চোখের পাতা পড়ছে না। এমন দিন গেছে ঠাকুর বলছেন দীর্ঘ 6 বৎসর তিলমাত্র নিদ্রা হয় নাই। ঠাকুরের চোখের পলক ঠাকুর ফেলতে পারেননি 6 বছর ঘুমোতে পারেননি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতুম চোখের ভেতরে নিজের আঙুল নিজের চোখের মধ্যে আমরা পারি এরকম প্রবেশ করিয়ে দিতেন চোখে আঙুল দিয়ে দেখতুম চোখের পলক এতেও পড়ে কিনা চোখের আঙুল চোখের মনির কাছে নিয়ে আসছেন তবুও চোখের পলক পড়ছে না তাতেও চোখ একইভাবে পলক শূন্য হয়ে থাকত। ভয়ে কেঁদে মাকে বলতুম মা তোকে ডাকার ও তোর উপর একান্ত বিশ্বাসে निर्भर करार की एई फल हलो शरीरे विषम व्याधि दिली। এইভাবে কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হয়ে উঠত, শরীরটাকে তুচ্ছ হেয় মনে হতো এবং মার দর্শন ও অভয় বাণী শুনে আশ্বস্ত হতুম। কি সুন্দর বলছেন ঠাকুর তার অনুভব এমনভাবে তুলে ধরছেন যে আমরা আমাদের হৃত চেতনাকে ফিরে পেতে পারি, আমাদের হৃত চেতনার পুনরুদ্ধার যাতে ঘটে, আমাদের যাতে চৈতন্য হয় সেজন্য ঠাকুর কল্পতরুদ্দিন ১লা জানুয়ারি তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই আমাদের হৃত চেতনার সন্ধানে আমরা বেরিয়েছি, ঠাকুরের এই অভয় বাণী, ঠাকুরের এই পথ নির্দেশনা, এই উপদেশ শুনে যদি আমাদের কিছু কল্যাণ হয়, আমাদের চেতনার যাতে পুনরুদ্ধার হয়, ঠাকুর এতখানি করেছেন আমরা যদি কিছু মাত্র করি, ঠাকুরের এই জীবন দেখে আমরা যদি কিছু মাত্র উৎসাহিত হই, সেই জন্য ঠাকুর নিজে মুখে নিজের শরীরে সেই লক্ষণ নিজের সেই ভাব সমূহ বর্ণনা করে বলছেন আমাদের কাছে। 1861 খ্রিস্টাব্দে ভৈরবী ব্রাহ্মণী নামে একজন তান্ত্রিক সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরে এসে শ্রী রামকৃষ্ণকে তন্ত্র সাধনার দীক্ষা দিয়েছিলেন, তন্ত্রের দীক্ষা তন্ত্রমতে। পরে জটাধারী নামে এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছে তিনি বাৎসল্য ভাব ও পরে মধুর ভাব সাধনা করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে, 61 পরে 3 বছর পরে 64 খ্রিস্টাব্দে স্বামী তোতাপুরীর নামে এক বেদান্তবাদী সাধুর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, বিরজা করেছিলেন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। এই অবস্থায় সাধক ব্রহ্মের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়, যে ব্রহ্মের সঙ্গে যে অভিন্ন যে স্বভাব, এই অভিন্নতা তিনি অনুভব করেছিলেন, ব্রহ্মের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছিলেন। 1866 খ্রিস্টাব্দে 8-2 বছর পরে শ্রীরামকৃষ্ণ গোবিন্দ রায় নামে একজন সুফি সম্প্রদায় ভক্ত মুসলমানের কাছে ইসলাম ধর্মের সাধনা করেন। পরবর্তীকালে তিনি শিষ্যদের বলেছিলেন ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করতুম এবং দিনের মধ্যে 5 বার নামাজ পড়তুম। এই তার সাধন জীবন। আমরা সংক্ষেপে লীলা প্রসঙ্গ থেকে যদি দেখি, এত বড় ব্যাপার সেটাকে ছোট ছোট করে নিয়ে মূল কথাগুলো নিয়ে তার একটি ছোট্ট জীবন দেখানো হয়েছে, তার সাধন জীবনের সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। খুব সংক্ষেপে বলা হচ্ছে প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের রূপ দেখিয়াছি এই বইটিতে ঠাকুরের উক্তিগুলোকে এখানে উদ্ধৃত করা হয়েছে। এর দ্বারা আমরা বুঝতে পারছি খুব অতি সংক্ষেপে হলেও ঠাকুর কিরূপ কত ভাবের সাধনা করেছেন, কিরূপে কত গুরুকরণ করেছেন, নিজের জীবনটাকে কিভাবে গড়েছেন। সর্বভাবের সমন্বয় তিনিই তো করতে পারেন যিনি সব পথ জেনেছেন, সব মতকে যিনি জানেন সেই মত পথের মধ্য দিয়ে চলে সেই পরম সত্যকে উপলব্ধি করেন। তিনি তো বলতে পারেন যত মত তত পথ। তিনি তো একম সদ বিপ্রা বহুধা বদন্তি বৈদিক ঋষির এই ঘোষণাকে অনুভব করে জগতে প্রকাশ করে বলতে পারেন যে একই সত্য সর্বত্র আছে, তোমরা বৃথায় বিবাদ করছো, কলহ করছো। বিবাদ ভঞ্জন প্রভু শ্রীরামকৃষ্ণ তিনি বললেন, এ সমস্ত পথে গিয়ে বললেন যে পরে এসে বলছেন যে এক ঈশ্বর সর্বত্র, আমার মাই সর্বত্র বিরাজ করছেন এই রূপে এইভাবে। হ্যাঁ, তিনি বলছেন নামাজ পড়ার সময় কি করতেন, ওইভাবে 3 দিন কাটানোর পর ইসলাম ধর্মের সাধন ফল সম্পূর্ণভাবে হস্তগত হয়েছিল। 3 দিন, 6 মাস এখানে বলা নেই। সাধনার এই যে স্তর তিনি 3 দিনে অনুভব করেছেন, তার ইসলাম ধর্মের যে সাধন ফল সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিলেন, হস্তগত হয়েছিল। 1874 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে যদুমল্লিকের বাগানবাটিতে শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থায় ईशा जननी और देव शिशु ईशा के, ईशा माने जीशु, देव शिशु जीशु एवं ईशा जननी ईशा के, जीशु के एवं ईशार मा मेरी के दर्शन करेছিলেন। এরপর কয়েকদিন পরে পঞ্চবটির নিচে বেড়াতে বেড়াতে তিনি দেখলেন এক সুন্দর গৌরবর্ণ দেবমানব স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে অগ্রসর হচ্ছেন। সুন্দর গৌরবর্ণ দেবমানব তার দিকে চেয়ে আছেন, তার দিকে অগ্রসর হচ্ছেন। দেখলেন এক সুন্দর গৌরবর্ণ দেবমানব। श्री रामकृष्ण देखेई बुझलेन इनी विदेशी, तार नयन जुगल विश्रांत मुखेर शोभा पूर्व। श्री रामकृष्ण मुग्ध हये भाबलेन के इनी, अमनी तार हृदयेर अंतःस्थल थेके ध्वनित हलो ईशामासी। दुखेर दुख जातना थेके जीवकुलके उद्धार करवार जन्नो जिनी बुकेर रक्तदान और मानुषेर हाथे अशेष निर्यातन सह्य करेছিলেন সেই ঈশ্বরাভিন্ন परम যোগী, परम যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসি। এইভাবে বলা হয়েছে ঈশামসি। তখন দেবমানব ঈশা শ্রীরামকৃষ্ণকে আলিঙ্গন করে তাঁর শরীরে লীন হলেন। এইভাবে বিভিন্ন ধর্মের সাধনার দ্বারা ঈশ্বর দর্শন করে শ্রীরামকৃষ্ণ প্রচার করেছিলেন, যত মত তত পথ। এই হলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা সুন্দর দেখছি, ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ তৎকালীন বহু প্রসিদ্ধ লোকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যথা মাইকেল মধুসূদন দত্ত, देवेंद्रनाथ ठाकुर, दयानंद सरस्वती, ईश्वरचंद्र विद्यासागर, डाक्तार महेंद्रलाल सरकार, बंकिम चट्टोपाध्याय, जोसेफ कुक, मिस्टर विलियम्स, मिस्टर मिसी इत्यादि। 1875 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ব্রাহ্ম পত্রিকায় প্রকাশিত কেশবের রচনা থেকে অনেকে দক্ষিণেশ্বরের সাধুর কথা জানতে পেরেছিলেন। 1879 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্যেরা তাঁর কাছে উপস্থিত হয়েছিলেন। তাঁদের দিয়ে নিজের কাজ করানোর জন্য তিনি তাঁদের উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দকে তাঁদের নেতৃত্বের ভার দিয়েছিলেন। বর্তমান জগতের প্রতি তাঁর বাণী ছিল মতবাদ গ্রাহ্য না করা, মতুয়ার বুদ্ধি করো না, মতবাদ গ্রাহ্য করো না, ধর্ম সম্প্রদায় গির্জা বা মন্দিরকে গুরুত্ব দিও না, প্রত্যেক মানুষের অস্তিত্বের সার আধ্যাত্মিকতা, তার তুলনায় ওসব তুচ্ছ। মানুষ যত তার আধ্যাত্মিকতা বিকশিত করবে তত তার কল্যাণ শক্তি বাড়বে। প্রথমে ওইটি অর্জন করো, অধিকার করো, আর কারো নিন্দা করো না, কারণ সব মতবাদ ও ধর্মবিশ্বাসের মধ্যে কিছু ভালো আছে। নিজেদের জীবন, নিজেদের জীবনের মধ্য দিয়ে দেখাও। ধর্ম মানে কোনো শব্দ বা নাম বা ধর্ম সম্প্রদায় নয়, উহার অর্থ আধ্যাত্মিক অনুভূতি। যখন ফুল ফোটে ভ্রমর আপনি আসে। চতুর্দিক থেকে লোকে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে লাগলো এবং তিনি কখনো কখনো দিনে 20 ঘন্টা ধরে ঈশ্বরীয় কথা বলতেন। বহু বৎসর এইভাবে চলেছিল। মানুষের প্রতি প্রগাঢ় স্নেহবশত তিনি কোনো কৃপা প্রার্থীকে প্রত্যাখ্যান করতেন না। এই প্রকার প্রচণ্ড শারীরিক কঠোরতার ফলে 1885 খ্রিস্টাব্দের माझामाझी 85 খ্রিস্টাব্দে মাঝামাঝি তিনি গলদেশে কর্কট রোগে আক্রান্ত হলেন। যখন তার শিষ্যেরা তাকে লোক শিক্ষা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন, আমি গ্রাহ্য করি না একটি লোককেও সাহায্য করতে এমন 10,000 শরীর ত্যাগ করব। একটি লোককেও তিনি সাহায্য করবার জন্য তিনি হাজার হাজার বার তার শরীর ধারণ হতে পারে, শরীর ধারণের যন্ত্রণা বরণ করতে পারেন, কষ্ট সহ্য করতে পারেন, হাজার বার শরীর ত্যাগ করতে পারেন। কি প্রেম তার! প্রেমের অবতার, করুণায় অবতার, করুণা বিগলিত প্রেমাবতার শ্রীরামকৃষ্ণ, যাকে বিবেকানন্দ বলছেন এলো ভি পার্সনিফাইড, প্রেমের মূর্ত বিগ্রহ। তিনি বলছেন আমি গ্রাহ্য করি না একটি লোককেও সাহায্য করতে এমন 10,000 শরীর ত্যাগ করব। কলকাতার উপকণ্ঠে কাশীপুরের উদ্যান বাটিতে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন। রোমানুল্লাহ বলেছিলেন মানুষটি আর নাই, কিন্তু তাঁর আত্মা মানুষের সমষ্টিগত জীবনের শিরায় উপশিরায় প্রবাহিত হবার জন্য যাত্রা করেছে। কি সুন্দর রমারলার উপলব্ধি! আমরা দেখছি ঠাকুর কি বলছেন, কিভাবে তাঁর জীবনটিকে সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত এইটুকু জীবনের কথা এখানে সংক্ষিপ্ত আকারে আছে যে বইটিতে, যেটুকু পেলাম সেখানে এই সংক্ষিপ্ত জীবন কথার মধ্য দিয়ে আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণের আত্মত্যাগ। শ্রীরামকৃষ্ণ দিনে 20 ঘন্টা ঈশ্বরীয় কথা করেছেন, এমনও দিন গেছেন। কিছু বছর যাবার পরে এই কঠোরতার পর তিনি কলরোগে কণ্ঠদেশে কর্কট রোগে আক্রান্ত হলেন। এখানে সংক্ষেপে বলা হলো, ইঙ্গিতে বলা হলো যে কত লোককে উদ্ধার করেছেন, কত পাপ তাপ তাকে গ্রহণ করতে হয়েছে, এমন কথা কিন্তু এখানে ইঙ্গিতে সরাসরি উল্লেখ না হলেও কঠোরতা তো ছিলই, সঙ্গে সঙ্গে কতজনকে তিনি উদ্ধার করেছেন, কত পাপ তাকে গ্রহণ করতে হয়েছে। রোগ হয়ে তার গলদেশে দেখা দিয়েছে মারণ রোগ, কর্কট রোগ, এ বিষয়ে কোনো সংশয় নেই। তবু তিনি তার উপদেশ দেওয়া থেকে ক্ষান্ত হননি। একটি জীবনকে উদ্ধার করার জন্য প্রয়োজনে তিনি 10,000 জন্ম গ্রহণ করতে পারেন, 10,000 বার শরীর ত্যাগ করতে পারেন। তো এ নিয়ে তিনি কোনো গ্রাহ্য করেন না, এটি নিয়ে তার কোনো চিন্তা নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই যে ভাব শ্রীরামকৃষ্ণে দেখছি, শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে যে জীবন পড়লে আমরা মুগ্ধ হয়ে যাই, মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই, এর কোনো ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নেই। এইরকম যাঁর প্রেমোজ্জ্বল দীপ্ত জীবন, এইরকম প্রেমিক পুরুষ যিনি, এইরকম ত্যাগ যার, এইরকম তপস্যা যার, তিনি তো এমন এমন উপদেশ দিতে পারেন যে সদ্গুরুর উপদেশ নিতে হয়। ঠাকুর বলছেন, এর আগের দিন আমরা গুরুতত্ত্ব পড়ছিলাম, গুরুতত্ত্বের শেষ উপদেশটি আমরা পড়ার চেষ্টা করছিলাম, যতটুকু সংগ্রহ করতে পারা গেছে। যে শ্রী শ্রী রাম শেষ উপদেশ এরকম বলে তো শেষ করা যায় না, যতটুকু আমরা সাম্য বিচার করতে গিয়ে তো পড়তে গিয়ে আমরা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম কি সদ্গুরুর কাছে উপদেশ নিতে। ঠাকুর বলছেন এইরকম সদ্গুরু, তিনি তো জগৎগুরু, তিনি সদ্গুরুও বটেন। সদ্গুরু না হলে জগৎগুরু হবেন কি করে? সদ্গুরুরা মানেই জগৎগুরু, প্রত্যেক সদ্গুরু, আর প্রত্যেক সদ্গুরুই হচ্ছেন ভগবান স্বয়ং। ভগবানের শক্তি তো বটেই, সচ্চিদানন্দের শক্তি ঠাকুর স্বীকার করলেন। মানুষ ভাবলে হবে না, ঠিক কথা, কিন্তু সদ্গুরু মানেই যে অবতার, সদ্গুরু মানেই যে ভগবান বিশেষ শক্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন, এমনটা মনে করার আবার কারণ নেই। কিন্তু সদ্গুরুকে আশ্রয় করতে হবে, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, উপদেশ নিতে হয়। শাস্ত্রও কিন্তু এই কথা বলছে, কুলার্ণব তন্ত্রে আছে, তস্মাৎ সর্বপ্রয়ত্নেনা সদ্গুরোর দীক্ষিতো ভবেত, সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে। আবার বলছেন সদ্গুরুর লক্ষণ আছে, কি লক্ষণ? বলছেন যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই তার কাছে উপদেশ লওয়া উচিত নয়। সংসার অনিত্য, সংসার अनित्य यही बोध जार हयनि तार काछे उपदेश निले हबे ना। ठाकुर बोलेन जे काशी देखेछे तारई काछे काशीर कथा सुनते हय। एक पंडित बोलेछिल ईश्वर निरस तोमरा निजेर प्रेम भक्ति दिए सरस करो। बेदे जाके रसस्वरूप बोलछे किना तिनि बोलछेन निरस। ताके निरस बोलछे ताके सरस करते बोलछे निजेर प्रेम भक्ति दिए। बेदे जाके रसस्वरूप बोलेछे আর এতে বোধ হচ্ছে ঈশ্বর কি বস্তু সে ব্যক্তি কখনো জানে নাই, তাই এই রূপ গোলমেলে কথা। এই যে দ্বিতীয় অংশ উপনিষদের উক্তির সঙ্গে মিলছে, ঈশ্বর রসস্বরূপ। রসোবৈ সাহা রসং জৈবাহং রসং হি এবায়ম রসং জৈবায়ং লব্ধবা আনন্দী নন্দী ভবতি। এই রসস্বরূপ এই রসকে লাভ করে নন্দী হওয়া যায়, আনন্দী আনন্দের অধিকারী হওয়া যায়, কারণ তিনি রসস্বরূপ। এই রসস্বরূপ কথাটি বেদে আছে, মানে বেদেরই সার বেদান্ত, বেদের শেষাংশ সেটি উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদ কোনো তফাৎ নেই, কৃষ্ণ যজুর্বেদের অংশ আমরা জানি তৈত্তিরীয় উপনিষদ। সুতরাং বেদে পাওয়া যাচ্ছে যেটি মানে উপনিষদে পাওয়া যাচ্ছে, ব্যাপারটি একই হলো। ঠাকুরের এই উপদেশ আমরা কিন্তু যথার্থ তাৎপর্যপূর্ণ রূপেই অনুভব করলাম এবং তৈত্তিরীয় উপনিষদের আধারে বিচারে শাস্ত্রীয়ই প্রমাণিত হয়ে গেল। আমরা আজকে গুরুতত্ত্বের বিষয়ে সামান্য কিছু আলোচনা করলাম, আগের পর্বে যেমনটি ছুঁয়ে যাওয়া হয়েছিল। এবার আমরা একটি নতুন বিষয়ে মনোনিবেশ করতে চাইছি, নতুন বিষয়ে আমরা মনোনিবেশ করব। ঠাকুরের উপদেশ, এই উপদেশের নতুন একটি বিষয় হচ্ছে ত্যাগ। যে ত্যাগই জীবনের লক্ষ্য শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সমগ্র গীতা পড়বার কি দরকার, যে 10 বার গীতা গীতা উচ্চারণ করলে যা হয় কি আর হয়, তাগি তাগি হয়ে পড়ে কিনা হে জীব সমস্ত ত্যাগ করে ভগবানের পাদপদ্ম আশ্রয় করো। আমরা যদি সমগ্র গীতাটি ঘেটে দেখি, সমগ্র গীতার যে কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি, দেখবো সবকিছু ত্যাগ হি পুরুষ ব্যাঘ্রাহ। গীতাতেও এই কথা আছে, ত্যাগেই পরিসমাপ্তি, ত্যাগেই পরিসমাপ্ত হচ্ছে। সব কথার পেছনে যেন ত্যাগ অনুচ্ছিয়তা আছে। এই আসক্তি ত্যাগ, কামনা ত্যাগ, ভগবানের শরণাগত হওয়া, ধর্ম ত্যাগ, অধর্ম ত্যাগ, ধর্মাধর্মের পারে যাওয়া, সর্বত্র একটা ত্যাগের মনোভাব। এই ত্যাগ ছাড়া সন্ন্যাস বৃথা, ত্যাগ ছাড়া সংসারে থেকে ভগবানকে পাওয়াটাও সম্ভব নয়। সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন কথামৃতা আছে বিভিন্ন জায়গায়, যে সন্ন্যাসী বাইরে ত্যাগ কিন্তু গৃহীর মনের ত্যাগ। যার মনের ত্যাগ হয়নি সে যদি গেরুয়া না নেয়, সেই মনে ত্যাগ আসক্তি থাকার কারণে তার বাইরে বাহ্য লোক দেখানো ত্যাগ হয়েছে বটে, কিন্তু মনের ত্যাগ না হওয়ার জন্য মনটাকে নিয়ে অত বনে যাবে, বনে সংসার পেতে বসবে। তাই ঠাকুর বলছেন ত্যাগের প্রয়োজনীয়তার কথা। এর তুলনা শাস্ত্রে আছে, এটা শাস্ত্রীয় উপদেশ। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ আমরা জানি ভারতবর্ষের প্রাচীনতম আদর্শ, ভারতবর্ষের আদর্শই হচ্ছে ত্যাগ সেবা, যেমনটি স্বামী বিবেকানন্দ বলছেন। এই ত্যাগ ভারতের মজ্জায় মজ্জায়, সেই জন্য ত্যাগের প্রতীক, শৌর্যের প্রতীক ভারতের পতাকা, জাতীয় পতাকার আমরা শীর্ষে দেখি, লক্ষ্য করি, মাঝখানে শ্বেত শুভ্র, সাদা শুভ্রতার প্রতীক, আর সবুজ সেই তারুণ্যের প্রতীক, সজীবতার প্রতীক, সজীব সতেজ যে ব্যাপারটা, সূর্য যাই বলি না কেন তারুণ্য এর প্রতীক। এই যে ত্রিবর্ণ ত্রৈবর্ণিক এই যে পতাকা ধ্বজ, ভারতীয় পতাকা, এখানে কিন্তু ঊর্ধ্বে স্থান পেয়েছে ত্যাগের প্রতীক গৈরিক বর্ণ, গেরুয়া রং। সুতরাং ত্যাগটি দরকার। একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, তবে প্রথম জিনিসটা পেতে হলে ও জিনিসটা সরাতে হবে। একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটা পেতে হলে ও জিনিসটা সরাতে হবে। একটা না সরালে আর একটা পাওয়া যাবে কেন? তাকে সর্বময় দেখলে সংসার ফংসার আর কিছু দেখা যায় না। সব জায়গায় যদি তাকে দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়, তখন সংসার দেখা যায় না। ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। কি সুন্দর বলছেন শ্রী রামকৃষ্ণ ঠাকুরের এই উপদেশ। আমরা কোথায় পাবো? শাস্ত্রে তো আছেই, আমরা আগেই বলেছি, কৈবল্য উপনিষদে আছে, না কর্মণা না প্রজয়া ধনেনা ত্যাগে নাইকে অমৃতত্বম আনশু। শুধু কৈবল্য উপনিষদ নয়, এই উপনিষদেরই বাণী, উপনিষদ শ্রুতিতে আছে, ত্যাগে নাইকে অমৃতত্বম আনশু। এমনি যে প্রধান প্রধান উপনিষদগুলো শ্রুতি, তার মধ্যে ওই ত্যাগের কথাই বলা হয়েছে। ত্যাগ ছাড়া, না ধনেনা না প্রজয়া, না কর্মণা না প্রজয়া না ধনেনা ত্যাগে নাইকে অমৃতত্বম আনশু, উপনিষদের বাণী। এই ত্যাগের কথা শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন, ত্যাগ ছাড়া ঈশ্বরকে পাওয়া যাবে না, ত্যাগের দ্বারাই অমৃতত্ব বা ঈশ্বরকে পাওয়া যাবে। কতখানি শাস্ত্রীয় কথা, শাস্ত্রের আধারে ঠাকুরের এই প্রদত্ত উপদেশ আমাদেরকে অন্তরে ধারণ করে সেই রূপ আচরণ করতে হবে, আমাদেরকে এগিয়ে চলতে হবে। তবেই আমরা শাস্ত্রের মর্ম অনুধাবন করতে পারবো। শাস্ত্রের যে প্রাণ পুরুষ, শাস্ত্রের যে মর্ম কথা ঈশ্বর, সার প্রতিপাদ্য, শাস্ত্র প্রতিপাদ্য যে ঈশ্বর ব্রহ্ম, তাকে আমরা স্বস্বরূপে উপলব্ধি করতে পারবো। নিজের করে ব্রহ্মাত্ম ঐক্য যাকে বলি, সেই উপলব্ধি হবে। ঈশ্বর দর্শন, ভগবান লাভ, যাই বলি না কেন হবে, কিন্তু মন মুখ এক করে সাধন, ত্যাগের সাধন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ত্যাগীরা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ভগবানকে দিতে পারে। আমাদেরকে মন মুখ এক করতে হবে। আমাদের বিষয়ী লোক যারা আমরা আছি, আমরা যারা সংসারী মানুষ, আমাদের জন্য ভগবানের বড় শিক্ষা এই যে কামিনী কাঞ্চনে আসক্তি গেল না, অথচ তত্ত্বজ্ঞানের কথা বলছি, তত্ত্বজ্ঞান পরিবেশন করছি, তত্ত্ব শাস্ত্র কথা পড়ছি আর ভুলে যাচ্ছি। আজ ভগবত পড়ি, আজ কথামৃত পড়ি, আজ অমুক শাস্ত্র পড়ি, কালকে ভুলে যাই। এমন যদি আমাদের হয়ে থাকে, তবে কিন্তু বিশেষ কিছু লাভ নেই, বরং আমাদের দিন দিন ক্ষতি হচ্ছে। দিন দিন আমরা ক্ষতির দিকেই এগোচ্ছি। আমাদের কোনো সংশোধন ঘটছে না, আমাদের কোনো উন্নতি হচ্ছে না। একটু মনটা উঠছে, আবার পড়ে যাচ্ছে। এমন হতে থাকলে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই লাভ হবে না। পরিণামে আমরা আত্মপ্রবঞ্চকই হয়ে পড়বো, আত্মপ্রবঞ্চনার অধিকারী হয়ে পড়বো। কাকে কতখানি ঠকাবো, কাকে কতখানি মানে বিমোহিত করব, সেটা দূরে পরের কথা, কিন্তু আমরা আমাদেরকে ঠকিয়ে আমরা দিন দিন পিছিয়ে পড়বো। তা আমাদের আচরণটা আগে ঠিক করতে হবে। আমরা যদি আচরণ, শুদ্ধ আচরণের অধিকারী না হই, তাহলে শুধুমাত্র পড়ে আর পরের দিন ভুলে গিয়ে, রাত্রেবেলা পড়লাম, দিনের বেলা ভুলে গেলাম, এমনটি হলে কিন্তু চলবে না। সেই জন্য ত্যাগের অভ্যাস করতেই হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আমাদের মনমুখ যাতে এক হয়, আমরা যাতে ত্যাগী হতে পারি, আমরা যাতে আমাদের আসক্তি কামনা বাসনাকে কমাতে পারি, ত্যাগের পথে চলতে পারি। গৃহী হলেও আমাদের কিছু না কিছু ত্যাগ অভ্যাস, কিছু না কিছু সজ্জীবন, শুদ্ধ জীবন যাপনের অভ্যাস করতেই হবে। ত্যাগীরা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ভগবানকে দিতে পারে, তাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না। যারা ঠিক ঠিক ত্যাগী, তারা ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কথা মুখে আনে না। যাদের ঠিক ঠিক ত্যাগ হয়েছে, তারা বিষয়ের কথা শুনতেও ভালোবাসে না, বলতেও ভালোবাসে না, শুধু ঈশ্বরীয় কথাই শুনতে ভালোবাসে বা বলতে ভালোবাসে। বিষয় কথা যেখানে হয়, সেখান থেকে চলে যায়। ঠিক ঠিক ত্যাগীদের এইরূপ লক্ষণ ঠাকুর বললেন, যেটি পদ্মপুরাণে আমরা এর সাম্য খুঁজে পাবো। তুলনীয় বাক্য পদ্মপুরাণে কিরকম আছে? কৃষ্ণার্পৃত প্রাণ শরীর বুদ্ধি স্বান্তেন্দ্রিয় স্ত্রীসুতা সম্পদাদি কৃষ্ণাশ্রয় কৃষ্ণ কথানুরক্ত কৃষ্ণেষ্ট মন্ত্র স্মৃতি পূজনীয়। কি সুন্দর বললেন, কৃষ্ণার্পিত প্রাণ শরীর বুদ্ধি। শরীর, প্রাণ, বুদ্ধি, মন বুদ্ধি, যে অন্ত ইন্দ্রিয়, স্ত্রী সুত সম্পদ প্রভৃতি সব কৃষ্ণে অর্পিত। যারা কৃষ্ণকেই আশ্রয় করেছেন, कृष्ण कने ईश्वर भगवान स्वयं कृष्णस्तु भगवान स्वयं ईश्वर प्रतीक ईश्वर स्वयं कृष्ण ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद एवे बला है ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह এই কৃষ্ণ রূপী যে ঈশ্বর যে ভগবান তাকে আশ্রয় যিনি করেছেন কৃষ্ণের কথা অর্থাৎ ঈশ্বরের কথায় ভগবানের কথায় যিনি অনুরক্ত কৃষ্ণেষ্ট মন্ত্র স্মৃতি পূজনীয়া কৃষ্ণ যার ইষ্ট মন্ত্র কৃষ্ণে কৃষ্ণেষ্ট কৃষ্ণ ইষ্ট মন্ত্র স্মৃতি পূজনীয়া তিনি সেই পূজনীয় সেই ব্যক্তি কৃষ্ণ ইষ্ট মন্ত্র স্মৃতি स्मृति थाकाय कृष्ण छाड़ा किछु बोझेन ना ताई तिनी सुजार हन कृष्ण छाड़ा अन्य कथा बोलेन ना माने ईश्वरीय कथा छाड़ा अन्य कथा मुखे आनेन ना विषय कथा बोलेन ना एई भावसाम्य आमरा किन्तु पेयेछि पद्म पुराणे ठाकुरेर एई उपदेशेर ठाकुर आबार एमन कथाओ बोलछेन जे एदिककार बासना कामनागुलो सब एक एक करे छाड़ो एदिककार वासना कामनागुलो एक एक करे छाड़ो एक एक करे एकटु एकटु करे होलेओ एई वासना कामना छाड़ते हबे तबे तो हबे कोथा ओगुलो बोलछेन कोथा ओगुलोके सब एक एक करे छाड़बे ना आरो बाड़ते चलले ताहले केमन करे हबे कि सुंदर बोलछेन कामना वासना एकटु एकटु करे छेड़े दिते बोलछेन एक एक करे छाड़ते बोलछेन संसारीते आर सेगुलो आरो বাড়িয়ে দিচ্ছ যেগুলো যাতে বাড়ে তার ব্যবস্থা করছো তাহলে কি হবে হবে না খুব সুন্দর বলছেন মহাভারত শান্তি পর্বে পাচ্ছি ত্যাগই এব হি সর্বেষাং মোক্ষ সাধনম উত্তমম এই মোক্ষের সাধন ত্যাগ মোক্ষের একমাত্র সাধন ত্যাগ যদি একমাত্র সাধন এই ত্যাগকে আশ্রয় না করো তাহলে মোক্ষ লাভ ভগবান লাভ হবে না এই জন্য ইঙ্গিতে এই কথাটি শ্রীরামকৃষ্ণের উপদেশে শ্রীরামকৃষ্ণের উপদেশের উদ্দেশ্যই তো লক্ষ্যই কি ওই ঈশ্বর বা ভগবানকে পাওয়া মুক্ত হওয়া মোক্ষ লাভ করা তো এই মুখ্যের কথা সরাসরি এই উপদেশে ঠাকুরের না পেলেও ঠাকুরও এমনই চাইছেন যেমনটি মহাভারত শান্তি পর্ব বলছে ত্যাগ এব হি সর্বেষাং মোক্ষ সাধনম উত্তমম সুতরাং ত্যাগকে আশ্রয় করতে হবে ছাড়তে হবে কামনা বাসনা ছাড়তে হবে तब त्यागे प्रतिष्ठित होते पारबे ये भाव श्रीरामकृष्ण उपदेश लक्ष्य करछि ताहले एई होच्छे उपदेश ठाकुर बोलछेन ठाकुर एमन कथाओ बोलछेन जे आमरा सुखेर सन्धाने साधारण मानुष जे सुखेर सन्धाने कोथाय ना कोथाय जाई कि ना कि करी तो श्रीरामकृष्ण बोलछेन जे संसारी लोकेरा जखन कि करे सुखेर सन्धाने एदिक ओदिक घुरे फेरे घुरे घुरे बेड़िए परिश्रांत है कोथा ओगुलोके सब एक एक करे छाड़बे एरकम ना करे एर आगे जेमन बोलेछेन सेगुलो नियेई पड़े थाके एवं किसे एकटु सुख हय सेई सुखेर चेष्टा करे सेई सुखे थाकार जन्य कत कि ना चेष्टा करे चले हाँ से परिश्रांत हये जाय कामिनी कांचने आसक्त हये केवल दुःख कष्ट पाय तखोनी वैराग्य आसे যখন কামিনী কাঞ্চনে জালে জড়িয়ে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে তখনই কি বৈরাগ্যের উদয় হয় বৈরাগ্য আসে ত্যাগ আসে ভোগ না করলে অনেকের ত্যাগ হয় না কি বলছেন যদি ভোগ না করো তো ত্যাগ হবে না একটা পাখি একখানা জাহাজের মাস্তুলের উপর অন্যমনস্কভাবে বসে ছিল একখানা পাখি জাহাজের মাস্তুলের উপর অন্যমনস্ক হয়ে বসে আছে জাহাজ ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল চারিদিকে কুলকিনারা নাই দেখে তার চটক ভাঙল কি সুন্দর বলছেন চারিদিকে সেই পাখিটি জাহাজের মাস্তুলে আছে চারিদিকে অথই জল চারিদিকে দিক নির্ণয় করা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না মহাসমুদ্রে এসে পড়লো চারিদিকে কুলকিনারা নাই দেখে তার চটক ভাঙলো তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল অনেক দূর উড়ে যখন কোনো কুলকিনারা দেখতে পেল না तखन फिरे एसे माछ तुले बसलो। खानिकक्षण परे आबार दक्षिण दिके गेल, सेदिकेओ कुलकिनारा देखते पेल ना। तखन कि करे आबार माछ तुले फिरे एलो। एबार खानिकक्षण पर जिरिये क्रमान्वये पूर्व पश्चिम दिके गिये कोथाओ कुलकिनारा देखते पेल ना। तखन अगत्या से फिरे एसे सेई जहाजेर मास्तुलेर उपर निश्चिंत हये बसलो, आर उठलो ना। तखन मने आर कोनो अशांति रइलो ना। ताहले कि हलो, कि सुंदर उपमा दिलेन ठाकुर। बोलछे संसारी लोकेरा सुखेर जन्य चारिदिक घुरे बेड़ाচ্ছে, कामिनी कांचने आसक्त हये दुःख पाচ্ছে, तखनই কিন্তু তার থেকেই বৈরাগ্যের জন্ম হচ্ছে, ত্যাগ আসছে। ভোগ ना करले अनेकेर त्याग हय ना। ओई बोलछेन भोगान्त हवारो एकटा ब्यापार आछे। भोगान्त ना हले ठाकुर बोलछेन भोग कमाते शिखते हय। संसारी मानुषेर यदि भोग ना कमे, पूर्वजन्मेर भोग ना शेष हये थाके, भोगान्त ना हय, तार मने त्यागेर भाव उदय हबेई ना। ताई बोलछेन एकटा पाखी जहाजेर मास्तुलेर उपर अन्य मानुष हये बसे आछे, आर जहाज उदाहरण दिच्छेन महासमुद्रे एसेछे, हठात् तार चटक नड़लो, माने हुश फिरलो, से उत्तरे गल, दक्षिणे गल, पूर्वे गल, पश्चिमे गल, कोथाओ कुलकिनारा खुजे ना पेये आबार माछ तुले फिरे एसे बसलो, निश्चिंत हये आर उठलो ना। तखन मने आर कोनो अशांति, एई जे अशांति पाच्छिलो, से आर कोथाओ ছোটাছুটি করলো না। ছোটাছুটি बंद करे से माछ तुले निश्चिंत हये बसलो। ताई तो आमरा श्री রামকৃষ্ণ संगीत, এই রামকৃষ্ণ ভাবধারা একটি গান পাই। এই গান কি সুন্দর, আমরা প্রত্যেকেই গাইতে পারি বা এটি सुनते पारी, खूब सुंदर, आमादेर पक्षे कल्याणकर। पाखी तुई ठीक बसे थाक, ठीक बसे थाक, ठीक बसे थाक रे, रामकृष्ण नामेर माछ तुले। पाखी तुई ठीक बसे थाक, ठीक बसे थाक, ठीक बसे थाक रे, रामकृष्ण नामेर माछ तुले। एई जे गानटी आछे अपूर्व बाउलधर्मी एकटी गान, जे रामकृष्ण नाम रूपी जे मास्तुल, এটিকে আশ্রয় করে, ভগবানের নাম রূপ মাস্তুলকে আশ্রয় করে যদি আমরা সংসারে থাকি, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আমাদের কোনো ভয় থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কারণ নামকে যে আশ্রয় করেছে সে নামীকে পেয়ে গেছে। কারণ ঠাকুরের কথায় শাস্ত্রীয় একটি উপদেশ আছে, নাম নামী অভেদ জেনে সাধন করতে হয়। নাম নামী অভেদ, নামের মধ্যে আপনি আছেন শ্রীহরি, এইরকম বৈষ্ণবীয় ভাবে কথাটা আছে। गान आकारे वैष्णवगण बोलें बा एई कथाटी अनेक जगह उपदेश दीते गिये अनेक वैष्णवेरा उल्लेख करें जे नाम के आश्रय करते बोलें, बोलें नामेर मध्य आपनी आछेन श्रीहरि। तो नाम नामी अभेद, रामकृष्ण बोलछेन एई जेने साधन करो। तो नाम नाम के पेलेई नामी के पावा जाबे, ए विषये निश्चिंत हये रामकृष्ण नाम धरे बा कोनो भगवान इष्ट, जार जे इष्ट नाम धरे बसे थाकते हबे। सेई माछ तुले मने अशांति आनते चलबे ना, ठीक वस्तु लाभ हबे। एई जे विश्वास, दृढ़ विश्वासे बुक बेधे बसते हबे। छांदोग्य उपनिषद एर प्रमाण दिते पारे, किभाबे प्रमाण दिच्छे देखी। सयता शकुनि सूत्रेण प्रारब्धो दिशं दिशं पतित्वा अन्यत्रायतनामलावद्वा बन्धनसेवोपश्रयात एवमेव खलु सम्य तन्मनो दिशं दिशं पतित्वान्यत्रायतनामलब्ध्वा प्राणम् एव पश्रयते प्राणबन्धनं हि संयमनयति। सुंदर, कोथाय कोथाय दिके दिके फिरेছে, কোথাও সে आश्रय करते पारছে না। प्राणम एव उपश्रयते प्राणबंधनम हि संयम मनयति। प्राण मन के तखन निश्चिंत करे, मन के प्राणे स्थिर करे, प्राणबंधन सेई मन 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 रूप पाखी कोथाय कोथाय उड़े बेड़ाচ্ছে, सेई प्राणप्रिय मन तो कोथाओ दिक बिदिक ज्ञान शून्य हो पड़े, कोथाओ सेई दिशा खुजे पाच्छे ना। ये अस्थिरतार कथा छांदोग्ये आछे, छांदोग्य उपनिषदे एई रकम शकुनि एकटी पाखिर कथा, शकुनिर कथा बला हयेछे। श्रीरामकृष्ण উপদেশের যে অশান্তি, সেই অশান্তির ইঙ্গিত, সেই অশান্তির কথা ছান্দোগ্য উপনিষদেও আছে। আমরা পেলাম ঠাকুরের এই উপদেশটি শাস্ত্রীয় প্রমাণিত হলো। এবার ঠাকুর বলছেন মথুরবাবুকে, বলছেন মথুরবাবুকে মথুরা মোহন বিশ্বাস বা মথুরানাথ বিশ্বাস। এই মথুরানাথ বিশ্বাসকে অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ তার যে প্রধান রসদদার, রানীর জামাই, দক্ষিণেশ্বর মন্দিরের রানী রাসমণির জামাতা সেজবাবু বলে যাকে ডাকতেন, তাকে বলছেন আরে বাপু তুমি তো বললে কোনো বেগ পেতে হবে না, কোনো হাঙ্গামা হবে না, আমি তো জানবো যে আমার টাকা আছে, আমি এত টাকার মালিক, তা তুমি দাওয়ানজির কাছেই রাখো আর যেখানেই রাখো মনে একটা দাগ পড়ে যাবে তো। শুধু তাই নয়, মার উপর বিশ্বাস কম হয়ে যাবে, আবার হয়তো ওই টাকার জন্য ফিরে জন্ম নিতে হবে। বলছেন ও বড় বালাই, যাক তুমি ওসব কথা মুখে এনো না, আমার ভাবনা কিসের, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে মোদের। হ্যাঁ, ভাবনা কি, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। এই যে গান, এই ভাবটি যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে, মা আছেন তার কাছে আমার কোনো অভাব নাই, নিবৃত্তি ভালো প্রবৃত্তি ভালো নয়। ঠাকুরকে জমিদারি লিখে দিতে চেয়েছেন মথুরাবাবু, মথুরামোহন বিশ্বাস। তাকে গালমন্দ করেছেন, এরকম পাওয়া যায়, তার প্রতি বিরক্তও হয়েছেন, আবার ভালোভাবে এখানে দেখা যাচ্ছে ভালোভাবে উপদেশ দিচ্ছেন। বলছেন আরে বাপু তুমি তো বললে কোনো বেগ পেতে হবে না, কোনো হাঙ্গামা হবে না, মানে আমি তোমায় লিখে দিচ্ছি, তোমায় কিছু টাকা পয়সা দিচ্ছি, তোমায় কিছু জমিদারি কিছু লিখে দিচ্ছি, যে কোনো অসুবিধা নেই, এই যেন ভাব। ঠাকুর উত্তর দিচ্ছেন তুমি তো বলেই খালাস যে কিছু হবে না, আমি তো জানবো যে আমার টাকা আছে, টাকা যদি দাও আমি তো জানবো, আমার মনেই ভাব, আমি এত টাকার মালিক, তা তুমি দাওয়ানজির কাছেই রাখো আর যেখানেই রাখো মনে একটা দাগ পড়বে। কি সুন্দর ঠাকুর বলছেন, অহংভাব আসবেই, আমার হাতের কাছে না থাকলেও তুমি দেওয়ানের কাছেও যদি আমার টাকা আমার জন্য দিয়ে রাখলে, এটা যদি আমার মনে পড়ে তাতেও আমার সাধনের ক্ষতি হবে, তাতেও আমার মনে অহংকার হবে, আসবে। কি কি লোকশিক্ষা, নিজে তিনি তো স্বয়ং ভগবান, আপনি আচরণ করে লোককে শেখাচ্ছেন। বলছেন সেই আমার ভাব, আমি ভাব যাতে না আসে, হ্যাঁ, মনে একটা দাগ যাতে না হয়। শুধু তাই নয়, মার উপরে যে বিশ্বাস নির্ভরতা আমার ছিল সেটা কম হয়ে যাবে। বলছেন কি সুন্দর, কত বড় ত্যাগ তার, কত বড় ত্যাগীশ্বর, একজন রানীর জামাই তিনি বলছেন, বা রানীর কৃপা প্রাপ্ত, রানীর মন্দিরের প্রধান বলা যায়, প্রধান পুরোহিত, শুধু পুরোহিত পূজারী নন, একদম তাদের চোখের মণি, তারা তাকে মাথার মণি করে রেখেছেন, চোখের মণি বলি মাথার মণি বলি, যে তারা এসব করতে চাইছেন কিন্তু তিনি তাদের কাছ থেকে কোনো দান টাকা পয়সা কোনো জমিদারি সম্পদ কিছু চাইছেন না, নিতে পারছেন না। তিনি তিনি বলছেন মায়ের উপর বিশ্বাস কমে যাবে। ত্যাগীশ্বর এমনি শ্রীরামকৃষ্ণ বন্দনায়, আরাত্রিক বন্দনায়, আরাত্রিক গীতিতে বিবেকানন্দ এমনি ত্যাগ ঈশ্বর হে নরবর দেহপদে অনুরাগ এমনি গান করেননি, এমনি ত্যাগ ঈশ্বর তাকে বলা হয়নি, তিনি কম ত্যাগ, এই ত্যাগ ত্যাগের বাদশা বলা হয়েছে তাকে, তিনি এটি ফিরিয়ে দিয়েছেন। বলছেন ও বড় বালাই, যাক তুমি ওসব কথা মুখে এনো না, আমার ভাবনা কিসের, মা আছেন তার কাছে আমার কোনো অভাব নাই, নিবৃত্তি ভালো প্রবৃত্তি ভালো নয়। কত বড় ত্যাগ তার। শ্রীরামকৃষ্ণকে মা শারদা একদিন বলছেন লোকের জন্যে, ওই মাকে যখন দিতে গিয়েছিল বলছে না তার আমার নিলে তো লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি, আমার নিলে তো তারই নেওয়া হবে। আবার কাউকে বলছেন ঠাকুরকে লোকে মানে গণে কেন, ত্যাগের জন্যই তো লোকে তাকে মানে গণে, এখানে আসে, হ্যাঁ, আর সেই তার হয়ে আমি কি করে টাকা গ্রহণ করব, কি করে তাকে আমি ত্যাগের ছাড়া ভোগের পথে ঠেলে দেব, এ তো হতে পারে না, আমি তো তার সহধর্মিনী, তার যেটি ভালো লাগে না সে কাজ তো আমি করতে পারি না, তার বিপক্ষে বা বিরুদ্ধে আমি যেতে পারি না। এই যেন যেমন ঠাকুর তার তেমন ঠাকুরানি, তেমন তার সঙ্গিনী। ঠাকুর মায়ের কথাতেও আমরা অন্যত্র পাই, মাও এরকম ছিলেন, তার গর্ভধারিণী, ঠাকুরের গর্ভধারিণী কে দোক্তা পাতা, ঠাকুর তুমি যখন কিছু দিতে চাইছো আমাকে 2 পয়সার গুল কিনে দিও, 1 পয়সা কি 2 পয়সা কি ছিল, একটু গুল একটু দোক্তা পাতা এই হলেই হবে, কত সামান্য চাহিদা, সেই চাওয়া তাও তাও যে প্রয়োজন তাও নয়, তার মন রাখার জন্য এত ব্যতিব্যস্ত। যে তাকে বাবা বলতেন রামকৃষ্ণদেবকে মথুর বাবু, তো তার মা ঠাকুরমার জন্য কিছু তিনি দিতে পারলে খুশি হন। ঠাকুমা যে এত সামান্য জিনিস এতেই তুষ্ট হয়ে যাবেন, এই দোক্তা পাতা বা গুল, দোক্তা পাতার গুল এই মুখে দিতেন। এইটাতে মানে এত বড় যে এইরকম মা না হলে কি এইরকম সন্তান হয়? এইরকম ত্যাগ যে মায়ের, যে গর্ভধারিণী, তার ঘরেই তো এরকম ত্যাগীশ্বরের আবির্ভাব ঘটে। তো এই ঠাকুর বলছেন যে নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়, ত্যাগের নিজের কথা উল্লেখ করছেন। মহাভারতের শান্তি পর্বে কি আছে এই যে কথাটি, নিজের প্রসঙ্গেই নিজের কথা বলেই ভক্তদের উপদেশ দিচ্ছেন। আমি মথুরবাবুকে কি উত্তর দিয়েছিলাম, এখানে সঙ্গে সঙ্গে নিজের উপদেশ দিতে গিয়ে নিজের জীবনটাকে দৃষ্টান্ত হিসেবে কখনো কখনো ঠাকুর দেখিয়েছেন যে নিজের জীবনের তা আমার ত্যাগ দেখো, দেখে তোমরা শেখো। এই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, জগৎগুরু তো লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ, আপনি আচরি ধর্মজীবের শেখায়, নিজে লুকিয়ে লুকিয়ে গুড় খায় আর বলে গুড় খেও না, এমন তিনি উপদেশক নন, এমন কথক ঠাকুর তিনি নন। তিনি কিন্তু স্বয়ং ভগবান নিজে যা করেছেন সেইরূপ করতেই উদ্বুদ্ধ করেছেন জগৎবাসীকে, সাধারণ মানুষের উদ্ধারের জন্য তাদেরকে উপদেশ প্রদান করেছেন। মহাভারতের শান্তি পর্বে কি আছে, আত্মলু পতা দুঃখম ইতিবুদ্ধম চিরান্ময়া यदा 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 लंबसे कामम तत्तद देवानुरुध्यसे। তাহলে কি হলো, বলছেন অর্থলোলুপতা দুঃখ, এইরূপ জানতে হবে আমাকে, এইরূপ জানতে হবে যে অর্থলোলুপতায় দুঃখ পেতে হয়, দুঃখ অর্থলোলুপতা দুঃখের জনক। যদা যদা আলম্বসে কাম, যখন যখন হেমন তুমি কামকে আশ্রয় করবে, আলম্বন করবে, তত্তৎ দেবা অনুরুদ্ধ, তখনই তদেব তৎ 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 তদ এব অনুরুদ্ধসে, সেই সেই সময় তুমি কি করবা, অনুরুদ্ধ হয়ে যাবে, সেই তার বশে মানে তার পাল্লায় পড়ে তোমার কি হবে, তুমি তার বশীভূত হবে, সেই কামনার বশীভূত হয়ে তোমার সেই মনে একটি দাগ পড়বে, তুমি তার দ্বারা অনুরুদ্ধ হবে এবং তোমার ভক্তি বিশ্বাস ত্যাগ এগুলো কমে যাবে। এই জন্য ভাব, এটি মহাভারতের শান্তি পর্বে আছে। শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা সেই সাম্য লক্ষ্য করছি, সেই শাস্ত্রীয় ভিত্তি, শাস্ত্রীয় উপদেশ আমরা লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যার শাস্ত্র মহাভারত ভিত্তি। আর কি শ্রীরামকৃষ্ণ এমনও বলছেন, কি বলছেন, সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। কার কথা বলছেন, সংসার ত্যাগীর কথা বলছেন। কি বলছেন, অপূর্ব বলছেন সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। একটা ভেগধারী সাধারণ পেট বৈরাগী ও একজন চরিত্রবান গৃহীর ভিতর তুলনা করলে সেই পেট বৈরাগীকেই বড় বলতে হয়। কি বললেন, সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে, একটা ভেগধারী সাধারণ পেট বৈরাগী, ভেগ ধরেছে কিন্তু সাধারণ পেট বৈরাগী, পেটের জন্য বৈরাগী হয়েছে ভেগধারী, এবং একজন চরিত্রবান গৃহীর ভিতর তুলনা করলে সেই পেট বৈরাগীকেই বড় বলতে হয়। কারণ ওই ব্যক্তি যোগ যাগ কিছু না করে কেবলমাত্র চরিত্রবান থেকে যদি জন্মটা ভিক্ষা করে কাটিয়ে দেয় কেবলমাত্র চরিত্রবান থেকে যদি জন্মটা ভিক্ষা করে কাটিয়ে দেয়, তাহলেও সাধারণ গৃহী অপেক্ষা এই জন্মে কত অধিক ত্যাগের পথে এগিয়ে রইল। তার হয়তো সিদ্ধি লাভ হলো না এই জন্মে, তার হয়তো ঈশ্বর দর্শন হলো না, কিন্তু ত্যাগের পথে যেটি দরকার সেটিতে পেট বৈরাগী এগিয়ে রইল। পেট বৈরাগীও বরং ভালো, কিন্তু তাকে চরিত্রবান হয়ে তার পথে আদর্শে নিষ্ঠা রেখে তাকে ভিক্ষা করে জীবনটাকে অতিবাহিত করতে হবে। এই যেন ভাব শ্রীরামকৃষ্ণের এই উপদেশাংশে আমরা পেলাম। শতাতপে আছে কি আছে, অবিন্দুং ইহ কুশাগ্রেণা মাসি মাসি সমষ্ণুতে নিরপেক্ষস্তু ভিক্ষাসী সতু তস্মাদ বিশিষ্যতে। যে কুশের অগ্রভাগে মাসে মাসে এই জলবিন্দু খায় পান করছে এরকম তপস্বী, তার চাইতেও সেই নিরপেক্ষ ভিক্ষা করে যে খাচ্ছে, যে ভিক্ষাসী সেই পরিব্রাজক সেই সন্ন্যাসী, সে কিন্তু তার চাইতেও বিশিষ্ট, তার চাইতেও শ্রেষ্ঠ। যে জলবিন্দু খেয়ে মাস মাস মাসের পর মাস কঠোর তপস্যা করছে, তার তুলনায় যে ভিক্ষা করে জীবন অতিবাহিত করছে সে বরং শ্রেষ্ঠ। এরকম শতাতপে এরকম প্রমাণ আছে। সেই প্রমাণ অনুযায়ী আমরা শাস্ত্রীয় প্রমাণ, সেই প্রমাণ অনুযায়ী আমরা ঠাকুরের উপদেশকে লক্ষ্য করছি, বিচার করে দেখছি যে ঠাকুর কতখানি শাস্ত্রীয় উপদেশ, শাস্ত্র ভিন্ন শাস্ত্র না পড়েই শাস্ত্র মর্ম উপলব্ধি করে কিভাবে আমাদের জন্য এরকম উপদেশ দিয়েছেন। ত্যাগী এবং গৃহীর তফাৎ দেখিয়েছেন এবং ত্যাগের পথে চলা যে শ্রেষ্ঠ এটি প্রমাণ করেছেন। ত্যাগের পথে চলতে পারলে নিষ্ঠা রেখে বরং অনেকটা এগিয়ে থাকা হলো এই জন্মে। গীতার সব বইটা পড়বার আবশ্যক নাই বলছেন ঠাকুর এবার, যেটি আগেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে গীতার সমস্ত বইটি পড়ার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো, তাই গীতার সার অর্থাৎ ত্যাগী ত্যাগী, গীতা 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 করলে তাগী তাগী হয়। কোন পণ্ডিত কথামৃতে আছে বলছেন তগ ধাতু নিষ্পন্ন তাগ, এই কেউ বলছেন তাগী আর ত্যাগী একই নয়। আবার কোন পণ্ডিত বলছেন এই তগ ধাতুর অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ করা, এরকম নাকি ধাতু পাঠে পাওয়া যায়। তো যাই হোক না কেন শুনতে কিন্তু অনেকটা খুব দ্রুত যদি উচ্চারণ করা হয় তাগী 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 অনেকটা ত্যাগীর মতোই শোনায়। তো এই শুনতে শুনতে ত্যাগীর ভাব, ত্যাগের ভাব জন্মায়। তো গীতা গীতা বললে বললে ত্যাগী হয় ঠাকুর বলছেন, যেন ত্যাগী শোনায়। গীতা গীতা উচ্চারণ করলে ত্যাগী ত্যাগী হয়ে যায়, বলতে পারলেই হলো। হ্যাঁ, গীতা 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 ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো, তাই গীতার সার। গীতা গীতা 10 বার বলতে বলছেন এখানে, তাহলে ত্যাগী ত্যাগী শোনায়, তাই কিন্তু গীতার সারাতে ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো। ঈশ্বরের আরাধনা করতে বলছেন, এটি কিন্তু গীতার সার কথা। সব ত্যাগ করতে বলছেন, ঈশ্বরের পাদপদ্ম আশ্রয় করতে বলছেন, ঈশ্বরের আরাধনা গীতার সার কথা। গীতা সব শাস্ত্রের সার। এই বলা হলো গীতা মাহাত্ম থেকে এবার উল্লেখ করে বলা হচ্ছে তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। তস্মাৎ ধর্মময়ী গীতা, ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা প্রয়োজিকা সর্বশাস্ত্রের সার এই গীতা। এটি আমরা পেলাম, এই কথার এই অংশটি, এই উপদেশের এই অংশটুকু শুধু এখানে মিলছে, কিন্তু এর ভাবটা এখানে আছে। সর্বশাস্ত্রময়ী এখানো শাস্ত্রের সার যে ত্যাগ, এই ত্যাগের কথা কিন্তু বারবার ঘোষণা করা হয়েছে, ঘোষিত হয়েছে শ্রীমদ গীতায়, শ্রীমদ ভগবত গীতায়। বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত, বৈষ্ণবীয় যে তন্ত্র সার সেখানে গীতা মাহাত্মের মধ্যে আছে তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। ঠাকুরের এবার ত্যাগ বিষয়ক আর যদি কিছু আমরা উপদেশ পেয়ে থাকি আমরা বিবিধতে পরবর্তীতে আলোচনা করবার চেষ্টা করব। আমরা দেখব এবার ঠাকুরের সত্য কথা বিষয়ক কিছু উপদেশ আমরা লক্ষ্য করব। ঠাকুর সত্যের উপর জোর দিয়েছেন না, সত্য কথা বিষয়ক দুটি উপদেশ আমরা विचार करे देखते पारी सेखाने ठाकुर की बोलछेन। ठाकुर बोलछेन सत्य कथा कलिर तपस्या, कलिते अन्य तपस्या कठिन। शास्त्रे कि आछे, महानिर्वाणे आछे, प्रकटेत्र कलौ देवी सर्वे धर्माश्च दुर्बलः स्थास्यत्येकं सत्यमात्रं तस्मात् सत्यमयो भवेत्। महानिर्वाण बोलछेन प्रकटेत्र कलौ देवी, कलिते हे देवी समस्त धर्मई दुर्बल। धर्मेर एक पात आछे बला हय कलिते, कलिते धर्मेर एक पात, कलिते मानुषेर आयु कम, कलिते अन्नगत प्राण, रोग व्याधि लेगेई आछे, आमरा तो एई घोर कलिते देखते पाচ্ছি। सुतरां एई कलिते समस्त धर्मई दुर्बल, कलिते एकमात्र सत्यके आश्रय करते हबे, सत्य धर्म। तस्मात् सत्यमयो भवेत्। ठाकुर बोलछेन सत्य कथा कलिर तपस्या, कलिते अन्य तपस्या कठिन। कि अपूर्व मिल, महानिर्वाणের संगे अभूतपूर्व सादृश्य, आक्षरिक सादृश्य, भाव सादृश्य আমরা লক্ষ্য করছি। ওই সাদৃশ্য এখানে অতি তুচ্ছ, অতি গৌণ, যেটি বিচার্য খুব একটা নয়। কারণ আমরা এখানে সাদৃশ্য বিচার করতেই বসেছি, আমরা দেখতে বসেছি ঠাকুরের উপদেশ কতখানি শাস্ত্রীয়, এবং সেই শাস্ত্রীয় কথা শাস্ত্র মর্ম ঠাকুরের উপদেশের মধ্য দিয়ে আমরা যদি হৃদয়ঙ্গম করি এবং সেটি যদি আমার মুখস্থ না হয়, অন্তস্থ হয়, তাহলে আমাদের পরম কল্যাণ ঘটবে। আমরা কল্যাণের পথে নিঃসন্দেহে অচল অবিচল ভাবে অবস্থান করতে পারবো, কল্যাণ পথে চলতে পারবো, পরম কল্যাণময় ঈশ্বরকে পেতে পারবো। কারণ সত্যই ঈশ্বর, সত্যই এ যুগের তপস্যা। আবার বলছেন সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান। सत्य कथा अधीनता परस्त्री मात्र समान ऐसे ना मिले हरि तो तुलसी झुट जवा सत्य वचन अधीनता। सत्य कथा अधीनता परस्त्री मात्र समान, जार सत्य निष्ठा आछे से सत्येर भगवान के पाए। सत्य के आट करे धरे थाकले तबे भगवान लाभ हय। सुंदर कथा मुंडक उपनिषदे आछे सत्येन लभ्यस्तपसा ही एष आत्मा। ये आत्मा के सत्येर द्वारा, तपस्यार द्वारा लाभ करते हैं, लाभ करते हैं। सत्येर द्वारा, तपस्यार द्वारा, सत्यरूप तपस्या, अन्य कोनो तपस्या नहीं, सत्यरूप तपस्यार द्वारा एके लाभ करते हैं। ये आत्मा के ताले सत्य छाड़ा आत्मतत्व लाभ, आत्मोपदेश, आत्मज्ञान लाभ, भगवान लाभ सम्भव नय। सत्य आट ना थकले क्रमे क्रमे सब नष्ट हो जाए। जार सत्यनिष्ठा आछे मा तार कथा कखनो मिथ्या होते देन ना, कखनो तार कथा मिथ्या हय ना, मिथ्या होते देन ना। जार सत्य निष्ठा आछे, सत्य गेल तो सब गेल। सुतरां आमादेर कखनो कखनो निजेदेर बाँचानोर जन्य এই সমাজ থেকে, সমাজে বিভিন্ন জটিলতা, কুটিলতা, কপটতা, কিছু সামাজিক রীতিনীতি, কিছু অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা থাকার কারণে আমরা সব সময় আজকে চলতে গিয়ে সত্য কথা বলতে পারছি না। এটা বড় দুঃখের, বড় কষ্টের। কিন্তু এই সত্যই যে আমাদের আদর্শ, সত্যকে আমরা যত বেশি করে ধরতে পারবো, সত্যকে আমরা পাওয়ার জন্য হয়তো কখনো কোনো কৌশল, অনেক সমাজে অনেক মানুষের থেকে বাঁচার জন্য আমরা কিছু কৌশল, মিথ্যার আশ্রয় গ্রহণ করছি, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্য, এটিও কিন্তু কম নয়। সত্য যেনতেন প্রকারে আমাদেরকে সত্যকে ধরতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। কখনো কখনো আত্মরক্ষার জন্য সমাজে বিপদের হাত থেকে পরিবারকে বা কোনো লোককে রক্ষা করতে গিয়ে তাদের গোটা সমগ্র পরিবার সমাজকে বাঁচাতে গিয়ে কখনো মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু আমার উদ্দেশ্য যদি কাউকে বাঁচানো হয়, কাউকে রক্ষা করা হয়, সত্য ধর্মকে প্রতিষ্ঠা করা হয়, আমার পথটা যেমনই হোক না কেন সত্য। কিন্তু ঠাকুর এমনটা বলছেন না, ঠাকুর বলছেন না যে মিথ্যা পথে আমাদের চলতে হবে। মহাভারতের এরকম নির্দেশনা আমরা পেলেও আমরা চেষ্টা করব যথাসম্ভব আমরা সত্য পথে চলব, এবং সত্য কথা বিনা কারণে মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করা, কথায় কথায় এবং কথা দিয়ে কথা না রাখা, এই প্রবণতা যেন আমাদের মধ্যে খুব বেশি না থাকে। যেটি ঠাকুর বলছেন আমাদের এ যুগে এই স্বল্পায়ু, এই ক্ষুদ্র জীব, আমরা অন্নগত প্রাণ, এই যুগে কিন্তু অন্য সব তপস্যা কঠিন। সত্যকে আশ্রয় করতে হবে, সত্য গেলে সব চলে গেল। সত্যে যার নিষ্ঠা আছে মা তাদের তার কথা বা তাদের কথা कखनो मिथ्या होते दें ना। एई कथा एई उपदेश एई पर्यन्तই आजके। ओम निरञ्जनम नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।